তো ফ্রেন্ডস, আমরা সীমানা বি পয়েন্ট থেকে এবার যাব হচ্ছে পশুপতি মার্কেট। যে পশুপতি মার্কেটটা মানে যারা দার্জিলিং আসে না কেন মিরিক হয়ে যায় এবং পশুপতি মার্কেটে কেনাকাটা করে, তো আমরাও যাব পশুপতি মার্কেটে। তো এই হচ্ছে লেপসা জগতের আশেপাশের ভিউ। দেখো চারিদিকে পাইন গাছ, মানে লেপসা জগত থেকে বেরোতে বেরোতে পাইন গাছ আস্তে আস্তে কমে থাকছে। তো তো চলো এবার। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি হচ্ছে লেপসা জগত থেকে এসে মিরিক রোডের পশুপতি মার্কেট। তো পশুপতি মার্কেট মানে হচ্ছে নেপাল। তো আমরা এখন নেপাল যাব। তো এটা হচ্ছে মার্কেট, পশুপতি মার্কেট যাওয়ার পথে। তো এখান থেকে পশুপতি শুরু হয় আর এখান থেকেই, তো এখান থেকেই এন্ট্রি করে তারপর যেতে হয়। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন নেপাল যাব। হ্যাঁ, তোরা বলে লেতে ফের। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপাল বর্ডার। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এখন আছি নেপাল বর্ডারে। এবার আমরা নেপাল যাব। তো এটা হচ্ছে মেইন গেট আর পিছনে চেকপোস্ট। এই চেকপোস্ট থেকে অ্যাকচুয়ালি এন্ট্রি করাতে হয়। এন্ট্রি করানোর পরে তারপরে আমাদেরকে নেপাল যেতে দেবে আর কি। ইন্ডিয়ানদের জন্য শুধুমাত্র আইডি প্রুফ লিখিয়ে তারপরে যেতে হয় আর কি। তো এটা হচ্ছে নেপালের মেইন গেট। বড় মার্কেট আছে আর কি অ্যাকচুয়ালি। তো ফ্রেন্ডস, চলো একটা ছোট গাড়ি নিই, তারপরে যাচ্ছি। আগে আগে নি পশু তোমাকে কিতনা লেতে দাদা? 300 রুপি এক গাড়ি। জানা তো হ্যাঁ, মন্দির এখানে নেই, মন্দির নেই। মে বতা রা কি পশুপতি মন্দির তো কাহা হ্যাঁ? পশুপতি মেন মন্দির কাঠমান্ডু মে, কাঠমান্ডু ছোটা ওয়ালা পশুপতি মন্দির হে। আচ্ছা, তো দিখায়েগা ফির মার্কেট দিখায়েগা। হ্যাঁ, তুজা বুকেগা লেকে আয়েগা, এক ট্যাক্সি কা 300 রুপি আনা জানা পড়েগা। আচ্ছা, তো ঠিক হ্যায়, চলো। আচ্ছা, জিসকা নাম্বার হ্যায় ও আয়েগা না? ঠিক হ্যায় ঠিক হ্যায়, ওকে। তো ফ্রেন্ডস, এখানে সিস্টেমটা হচ্ছে, এখানকার একটু নাম্বার সিস্টেম আছে। তো এখান থেকে নেপালে যাওয়ার জন্য আমরা এখান থেকে আরো ছোটো ছোটো ট্যাক্সিগুলো আছে নিয়ে যায়গা। আচ্ছা, তো আমাদের সঙ্গে যাওয়া যাবে। তো এই গাড়ি করে আমরা যাব। তো সিস্টেম হচ্ছে, এখানে একটা গাড়ি করে পশুপতি মার্কেট মন্দির আর করে ঘুরিয়ে আবার নিয়ে আসবে, 300 টাকা করে নেবে। সেই এক গাড়িতে দুজন যাও আর তিনজন যাও। তো আমরা এখন এই মুহূর্তে দেখতে রয়েছি। আচ্ছা, স্পে এক আদমি যে যায়, চার আদমি যায়, 60 আছে। আচ্ছা, তো আমরা এখন রয়েছি হচ্ছে নেপালে। তো ফাইনালি ভারত থেকে অন্য দেশের আসার সুযোগ হলো আর কি। এবার নেপালে গিয়ে নেপালের কিছু জিনিস কিনবো। আর দেখো, আর এখানে অনেক গাড়ি রয়েছে দুটো সাইডেই, এখানেও গাড়ি রয়েছে প্লাস এখানেও গাড়ি রয়েছে। তো যে কোনো গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি যেতে হয় আর কি। তো আমি এখন মানে
নেপালে এসে গেলাম আর কি।